সমস্যা থাকে, স্পেশালি কোমরে, তা থেকে পা কামড়াতে পারে, বা পায়ের মাসেলে যদি কোনো সমস্যা থাকে, বা ইনএক্টিভিটি বা ওভার অ্যাক্টিভিটি। ইনএক্টিভিটি মানে কি, সারাদিন হয়তো শুয়ে বসে থাকে, কাজ ওভাবে হাঁটা চলাফেরা করা হয় না, বা পারিবারিক কাজই করে নিচে বসে বা বসে থাকে, সেটা হচ্ছে ইনএক্টিভিটি। আর হচ্ছে ওভার অ্যাক্টিভিটি। ওভার অ্যাক্টিভিটিকে প্রচুর হাঁটা চলাফেরা করতে হয়, প্রচুর সিঁড়ি বাইতে হয়, প্রচুর হাঁটা চলাফেরা করতে হয়, তা থেকে হতে পারে। বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে। এই যে আমাদের করোনাকালীন যে ইনফেকশন হচ্ছে করোনার কারণে, নট অনলি করোনা, মানে যে কোনো ভাইরাল ইনফেকশনও কিন্তু পা চাবানো কামড়ানো বা এই জাতীয় সমস্যা আসতে পারে। বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। আমরা যেমন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক বা অন্যান্য যে আমাদের ভিটামিনসগুলো আছে, এগুলো থেকে কিন্তু ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। তবে সবচেয়ে কমন হচ্ছে নার্ভাস সিস্টেম আর মাসেল মাস্কুলার সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, তা পা কামড়ায়। তো আমি ওনাকে বলবো কিছু স্ট্রেসিং এক্সারসাইজ উনি করতে পারে, স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ। অথবা যদি উনি না হাঁটা চলাফেরা করে থাকে, তাহলে নিয়মিত একটু ফোর্সফুললি হাঁটা, যদি একটু নিয়মিত অন্তত একটু এক্সারসাইজ হ্যাঁ করা 1 ঘন্টা বা রেগুলার। 1 ঘন্টা না মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1 থেকে 1.5 কিলো যদি নিয়মিত সে হাঁটার অভ্যাস করে, এটা অনেকাংশে কমে আসতে পারে। আবার অথবা পায়ের স্ট্যাটিক বা স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ করতে পারে, অথবা পাশাপাশি উনি কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারে। এগুলা পাশাপাশি যদি ওনার কোমরে ব্যথা থাকে, তাহলে অবশ্যই ওনার কোমরের জন্য একজন ডাক্তারকে দেখে এমআরআই করে দেখতে হবে আচ্ছা, যে ওখানে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আরেকজন দর্শক, ওনার নাম হচ্ছে হাবিব জিয়া, উনিও লিখেছেন আমাদের আজকের মানে সাবজেক্টের সাথে রিলেটেড। উনি বলছে, আমার বাবা দীর্ঘ বছর মেরুদণ্ড ব্যথায় ভুগছেন, তো উনি সালাজিন খাচ্ছেন, কিন্তু যতক্ষণ খায় ততক্ষণ ভালো থাকে, এর পার্মানেন্ট ট্রিটমেন্ট কী? ধন্যবাদ। আসলে সালাজোপাইরিন বা সালাজিন একই ওষুধ, এটা হচ্ছে একটা ডিজিজ মডিফাইং ড্রাগ, বিভিন্ন আর্থ্রাইটিসে দেওয়া হয়ে থাকে। তো সেটা হচ্ছে এই আর্থ্রাইটিসগুলার উপসর্গ, এবং আমরা যদি প্রগনোসিস দেখি, আমাদের ডাক্তারদের চিন্তা করতে প্রত্যেকটা রুগীর শুধু কেবল ডায়াগনোসিস না, এটা প্রগনোসিসটা কি। যেমন আমাদের করোনার প্রগনোসিস কি, হ্যাঁ, তদ্রূপ বা ঘাড় ব্যথার ক্ষেত্রে কি প্রগনোসিস হতে পারে। প্রগনোসিস মানে রোগটা কি বাড়তে পারে না কমতে পারে, বা কোথায় গিয়ে শেষ হবে, এটা কি রুগীর জন্য লাইফ থ্রেটেনিং নাকি না, কোনো রেজিডুয়াল প্যারালাইসিস হতে পারে, ঠিক না। তদ্রূপ এই এই রুগীর ক্ষেত্রে আমাদের প্রগনোসিস কি, যে কোনো আর্থ্রাইটিস রুগী যদি ট্রিটমেন্ট ঠিকমতো না করে, তাহলে আস্তে আস্তে সে ডিজেবল হয়ে যেতে পারে, পঙ্গুত্ব বরণ করতে পারে, মেরুদণ্ডটা ফিক্সড হয়ে যেতে পারে, সে সামনে ঝুঁকতে অসুবিধা হওয়া, টার্নে অসুবিধা হওয়া, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, প্রতিদিন আমরা যে কাজগুলো করি, বসা, চলা, নামাজ, রোজা, মানে আমাদের অ্যাক্টিভিটিস বা পারিবারিক কাজ বা টয়লেটিং বা তার পেশাগত কাজ, এগুলো করতে সে পারবে না, কষ্ট হয়ে যাবে বা ফিক্সড হয়ে যেতে পারে। তো এই প্রগনোসিসটা যদি তাই হয়, তাহলে এটা ট্রিটমেন্ট আমরা খুব সহজেই জানতে পারবো। আমরা পারমানেন্ট ট্রিটমেন্ট বলতে কোনো টার্ম আছে কিনা পৃথিবীতে আমি জানি না, এটা রুগীদের, সাধারণ মানুষের এটি স্বাভাবিক, এটা সবাই চাইব। যেমন আমরা করোনাকালীন অনেকে টিকা নিয়েছে বা অনেকে দ্বিতীয় ডোজ হয়তো নেওয়া শুরু হয়েছে, তো সবার একটা ধারণা যে আমি যেহেতু 2 বার টিকা নিয়েছি আমার আর করোনা হবে না, এটাও একটা ভ্রান্ত ধারণা। পার্মানেন্ট বলতে কোনো কিছু না, কারণ প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রেই আমাদের উদ্দেশ্য থাকে যে প্রগনোসিসটা কী বা রোগের ভাগ্য কী, ফ্যাট অফ ডিজিজ, অ্যাকর্ডিং টু ফ্যাট অফ ডিজিজ, অ্যাকর্ডিং টু প্রগনোসিস কমপ্লিকেশন, আমরা চিকিৎসাবিজ্ঞানীরা তাকে সেটা ট্রিটমেন্ট দিয়ে থাকি, সমাধান করে থাকি। তো ওনার ক্ষেত্রে আমি বলবো, যদি ওনাকে এখনই ওনার বাবাকে পুনর্বাসন ট্রিটমেন্টের সহায়তা নেয় এবং সালাজোপাইরিন চলছে, চলো কোনো সমস্যা নেই, এবং এই ক্ষেত্রে তাকে বিভিন্ন থেরাপি নিতে হবে, বিভিন্ন থেরাপিউটিক ম্যানিউভার, এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, এগুলো করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এতে উনি পারমানেন্ট একটা সমাধান পাবে। কিন্তু পারমানেন্ট এরকম নয় যে উনি 2টা ওষুধ খেলো আর জীবনে রোগটা হবে না, এমন কোনো রোগ পৃথিবীতে নাই যে যেটা খেলে আর হবে না। আমরা প্রত্যেকটা রোগকে আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে ইরেডিকেট করতে পারি, দমিয়ে রাখতে পারি, আমরা ট্রিটমেন্টের মাধ্যমে ফলপ্রসূ রেজাল্ট আনতে পারি, আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন থেকে আমরা তাকে কিছুটা তাকে রিলিফ অ্যাভয়েড, পেতে মানে পারি। রিলিফ হ্যাঁ, দিতে পারি বা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করতে পারি। পার্মানেন্ট ট্রিটমেন্ট দেওয়া কোনো রোগের ক্ষেত্রে সম্ভব না, আর সেই ক্ষেত্রে তো মানুষ অমর হয়ে যেত, তা আমার মনে হয় উনি বুঝতে পেরেছে। আচ্ছা, আমি একটু কথা বলি রুহুল আমিন ভাইয়ের সাথে। আচ্ছা, আপনি এখন চিকিৎসা নিয়ে তো অনেকখানি ভালো আছেন, তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো,
আমি আগেই বলেছি, আমি দীর্ঘ 9 বছর আমার পিঠের ব্যথা বা ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথায় ভুগতেছি। পেশাগতভাবে আমি একজন স্বর্ণকার ছিলাম বা এখনও স্বর্ণের সঙ্গে জড়িত আছি। তো যারা বাত ব্যথা কিংবা বাত ব্যথা কিংবা মেকানিক্যাল সমস্যায় ভুগতেছেন দীর্ঘদিন, তাদের উদ্দেশ্য বলবো, আপনারা DPRC হাসপাতালে আসুন, সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা নিন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর সবাইকে সচেতন হতে হবে। আপনি তো ব্যথা নিয়ে বসে অনেক চিকিৎসা করেছেন, কিন্তু বসে ছিলেন না। এর চেয়ে আধুনিক চিকিৎসা কি হতে পারে সেটার পিছনে আপনি খোঁজ করেছেন। জি জি, আমি খোঁজ করেছি এবং DPRC হাসপাতালে এসে আমি মোটামুটি 90 ভাগের উপরে সুস্থ হয়ে গেছি। এবং আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা DPRC হাসপাতালে আসুন, ইনশাল্লাহ আপনাদেরকে ব্যথা নিয়ে ফিরে যেতে হবে না। আপনি এখন পেশাগত জীবন যাপনে মানে কিভাবে সামনে চলাফেরা করবেন, বা আপনার পেশা যে চেঞ্জ করলেন, এই এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। পেশা চেঞ্জ করলাম আমি, আপনি বুঝতে পেরেছিলেন যে এই কারণে আপনার সমস্যা হচ্ছে? জি আমি নিউরো মেডিসিন দু একটি ডাক্তার দেখিয়েছি। ওনাদের কাছে গেলে রুহুল আমিন, আপনার কী সমস্যা স্যার? আমার এরকম ব্যথা। ওনারা আগে আমাকে বলতেন যে আপনি কি মেকানিক্যাল কোনো কাজ করেন, তখন আমি ওনাদের বলেছি হ্যাঁ স্যার আমি স্বর্ণকারে কাজ করি। তো ওনারা বলেছেন হ্যাঁ, তাহলে আপনি ঝুঁকে থাকার কারণে আপনার এই কোমরে কিংবা ঘাড়ে পিঠে এই ধরনের ব্যথা হতে পারে, তো আপনি হেঁটে বেড়ানো কোনো কাজ করতে হবে আপনাকে। আমি আচ্ছা, সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর হয়তো স্বর্ণকারে বাঁকা হয়ে কোনো কাজ করব না। সেখান থেকে আমি এখন মোটামুটি একটি ব্যবসা করতেছি, দোকানদারি করতেছি। যাক, খুব ভালো। আমরা আপনার সুস্থতা কামনা করি। একজন দর্শক আছে ফোনে, একটু ফোনটা নিয়ে নি। আচ্ছা, জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি সিরাজগঞ্জ কালীবতন বলছি। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন, আপনার প্রশ্ন শেষ করে ফেলেন। আমার প্রশ্ন হলো, আমার নাভির নিচে ডাইন পাশে তে ওই অনেক অনেক দিন হলো অনেক ব্যথা করে, তে ওই ব্যথা করার জন্য আমি একটা ভালো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাছিলাম। তো উনি উনি অনেক ওষুধ লিখে দিচ্ছে, খাসি প্রায় 20 দিন মতো হয়ে গেল, কিন্তু আমার অসুখের কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আজকে আরো ব্যথা করতেছে বেশি। এটা কি পেটে ব্যথা করে, নাভির নিচে ডান পাশে পেটে? না না, পেটে না, নাভির নিচে, নাভির তল পেটে, তলা পেটে, মানে নাভির নিচে, ওই আপনার নাভির নিচে ডানে মুড়ে নিচে একটু নিচে। আচ্ছা, পাশাপাশি কি বমি আসে বা জ্বর হয়, এরকম কিছু না হয়? না, জ্বর বমি এগুলেন কিছু না। আচ্ছা, ব্যথা পায়ের দিকে যায়, নিচে যায় পায়ের দিকে? ইনভেস্টিগেশন না না, ওই শুধু একই জায়গা, কিন্তু অনেক দিন হলো, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। ও ডাক্তার সাহেব কি কি সমস্যা বলেছে, উনি দেখার পরে কি বলেছে? ডাক্তার বললো যে না, আপনি একটু টেনশন কম করেন, টেনশন বেশি করেন না, এই বলছে, আর কিছু বলে নাই। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, ধন্যবাদ। তো নাভির নিচে আমাদের এখানে পুরুষদের তেমন মানে ব্লাডার ছাড়া তেমন কোনো ইম্পর্টেন্ট ইয়ে নেই, অনেক সময় ইউরোজেনিটাল যে অর্গান সেখানে কোনো সমস্যা হতে পারে। তো আমার মনে হয় আপনার এই ব্যথা যদি দীর্ঘমেয়াদী থাকে, আপনি একজন ইউরোলজিস্ট দেখাতে পারেন। হ্যাঁ, আপনি একজন ইউরোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট তো দেখিয়েছেন, ভালো ভালো হচ্ছে না, আপনি একজন ইউরোলজির চিকিৎসককে দেখান, এটা সবচেয়ে ভালো হবে। ওনারা যদি আল্ট্রাসোনো করে বা বিভিন্ন এক্সরে বা ব্লাড টেস্ট করে বুঝতে পারবে যে ওখানে কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তবে আমার সাজেশন, আপনি অন্য কোনো সমস্যা না থাকলে অন্তত 4 লিটার পানি পার ডে খেতে হবে, 4 লিটার, 4 লিটার পরিমাণ পানি প্রতিনিয়ত খেতে হবে, এবং পাশাপাশি আপনার চলাফেরা করতে হবে, হাঁটা চলাফেরা এই সকল অভ্যাস করতে হবে। ওই যে বসে থাকার কোনো কাজ করলে পাশাপাশি নিয়মিত হাঁটবেন, আর একজন ইউরোলজির চিকিৎসককে দেখান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আজকে আমরা আলোচনা করলাম আধুনিক চিকিৎসা নিয়ে, এবং এটার ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন নিয়ে কিভাবে ভালো থাকা যায়, তা আপনার দর্শকের উদ্দেশ্যে একটু যদি কিছু বলেন। আপনাকে ধন্যবাদ। আসলে মেরুদণ্ড ব্যথা বা যে কোনো সমস্যাই হোক না কেন, সেটাকে আমি এর আগে বলছি, এখনো বলি, যে আপনাদেরকে সঠিক ডায়াগনোসিস করতে হবে যে এটা কারণটা কি, এটা কোন পেশা থেকে হচ্ছে, বা আপনি নিজে থেকেই রোগীদেরকেই বুঝতে হবে যে কোন কারণে এটা হয়, সেটা তার ডাক্তারকে বলা,
ডাক্তার সাহেবের কাজ হচ্ছে সেটাকে ডায়াগনোসিস করা, আমরা কোথায় কি সমস্যা আছে বের করে দিয়ে রুগীদেরকে বুঝিয়ে দেওয়া। কারণ যদি রুগী তার রোগ সম্পর্কে, রুগীকে ডাক্তার হওয়ার দরকার নাই, কিন্তু রুগীকে তার রোগের ডাক্তার হইতে হবে। যদি সে তার রোগের ডাক্তার সে নিজে না হয়, তাহলে সে কখনো এই রোগের প্রপার ট্রিটমেন্ট সে পাবে না বা বুঝতে পারবে না, বা ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হয় এই মেসেজটা রুগীদের খুবই ইম্পর্টেন্ট জানা দরকার, যে তার রোগ সম্পর্কে সে যদি বুঝে ফেলে বা সমস্যাটা কেন হচ্ছে, তাহলে অনেকাংশেই সে ভালো থাকতে পারবে। আর সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত 2টায়। আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবেন না। সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভেচ্ছা।